এই ত্রিকাল দর্শন তত্ত্ব আওড়েছেন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, পুরমন্ত্রী বলছেন বর্তমান শিক্ষামন্ত্রী তত্ত্ব হচ্ছে অতীত, অতীত নিয়ে কিছু চললে হবে না, অতীত ভুলতে হবে। আর এক আরেক মন্ত্রী বলছেন যে ধৈর্য ধরতে হবে। গৌতম পাল সাম্প্রতিক বলেছেন যে যদি কারো বয়স পেরিয়ে যায় তাহলে আর তো কিছু করার নেই, বয়স থাকলে আবার পরীক্ষা দেবেন, বয়স পেরিয়ে গেলে আর কি করার আছে, টেট পাস করা মানেই চাকরি পাওয়া নয়। বিভিন্ন বয়ানগুলো থেকে স্পষ্ট সরকারের অবস্থান কি? এরপর আপনারা মহাজোট করলেন কিসের জন্য? মন্ত্রী বলছেন জোট করে ভোট করে কিছু হবে না। জোট করেছেন কিসের জন্য? রাজনৈতিক কোনো উদ্দেশ্য? প্রার্থী দাঁড় করাবেন নাকি নিজেদের হকগুলো বুঝে নেবেন? প্রসেনজিৎ, আমি বলতে চাই, প্রথমে আপনি একটু আগে রাজনৈতিকের সকলে যে কথা তুলছে যে রাজনীতির সঙ্গে আমাদের এই মহাজোটের যে একটা সম্পর্ক আছে এই একটা বিষয়, আর সাথে শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলছেন সেগুলো আমি বুঝতে পারছি যে ওনারা আজকে বলছেন নিজেদের দুর্নীতিটা ঢাকার জন্য। আজকে শুধু 11,000 টেটের বিষয় নয়, ওনারা নিজেই, শিক্ষামন্ত্রী নিজেই গত মাসে একটা রিপোর্ট জমা দিয়েছিলেন যে টোটাল 5,261 আগে তৈরি ছিল সুপার নিউমেরিক পোস্ট, পরে ওনারা 9,700 আরও এক্সট্রা তৈরি করে 14,977 জন সুপার নিউমেরিক পোস্ট রিক্রুট হয়েছিল। কিন্তু যখন এটা রিক্রুট হলো তখন ওরা পরিষ্কারভাবে বলেনি যে যে ভুয়ো ক্যান্ডিডেটদের কাছ থেকে আমরা অলরেডি টাকা নিয়ে তাদেরকে জয়েন করিয়ে দিয়েছি সাদা খাতার নাম্বার দিয়ে, তাদেরকেও যে এর সাথে নেব, এটা তারা পরিষ্কার করেনি। এটা তাদের একটা বড় দুর্নীতি, তারা একটা দুর্নীতি ঢাকতে গিয়ে আর করে ফেলছে এটা। এরপরে আমি আসছি যে রাজনীতির যোগের কথা বলছে। আজকে রাজনীতির প্রয়োজনে সমস্ত রাজনৈতিক দল তারা একত্রিতভাবে একটা মহাজোট করে কিসের জন্য? তাদের সংগঠিত হওয়ার জন্য, যাতে তাদের শক্তিটা আরও বাড়ে। বিগত দিনে আমরা কি করেছি, আমরা প্রত্যেকটা মঞ্চ আলাদা আলাদা করে আমরা আন্দোলন করতাম, পুলিশি বাধার মুখে আমাদের সেই আন্দোলনটা তুচ্ছ হয়ে যেত। তার কারণ আমাদের আন্দোলন করার আগেই পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে ওই লালবাজারের ছোট্ট ঘরে নিয়ে গিয়ে বন্দি করে দিত। তো এই কারণে আমরা আজকে পশ্চিমবঙ্গের 9টি বঞ্চিত চাকরি প্রার্থীর দল আমরা একত্রিত হয়েছি। আমরা একত্রিত হয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলনের পথে হাঁটছি, আর আমরা নমনীয়ভাবে শেষবারের জন্য মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই যে আপনি যত দ্রুত সম্ভব এই চাকরি প্রার্থী মঞ্চদের সঙ্গে বসুন, নচেত আমরা কিন্তু এরপর একটা বৃহত্তর আন্দোলনে যাব। এটা একটা বিষয়। আমি আর একটা বিষয়ে একটু যাব, আন্দোলন থেকে কোনো শেষ কোথাও দেখতে পাওয়া যাবে না, একদম সময় শেষ, এর কোনো শেষ দেওয়া যাবে না। আর একটা বিষয় ম্যাডাম আমি একটুখানি বলি, আমি শুধুমাত্র সরকারের দিক থেকে মোড়টা ঘুরিয়ে একটু আমি বিরোধীদের জায়গায় যাই। আজকে আমাদের মহামান্য উকিলবাবুর জন্যই আমরা আজকে এই জায়গায় এসেছি, আমি তাকে অসম্মান করছি না, কিন্তু আমি একটা কথা সবার সামনে বলতে চাই। আজকে আমরা দেখেছি বিগত দিনে আমাদের উকিলবাবু একটা মিটিং করেছে, একটা গুগল মিট করেছে, সেটা ভাইরাল হয়ে গেছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে। সেখানে উনি বলেছে যে যারা বঞ্চিত বসে আছে তাদের যোগ্যতা নেই এই পোস্ট এইখানে চাকরি পাওয়ার, আর সুপার নিউমেরিক পোস্ট করে কেন তাদের চাকরি দেওয়া হবে, যারা ওয়েটিংয়ে আছে তাদের। আমার আমার জীবনে, আমার এই আইনজীবীর জীবনে আমি কোনোদিনও শুনিনি যে এইভাবে সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি দেওয়া যায়। কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে 2011-র আগে এই সিপিএম সরকার 1,200 কনস্টেবল নিয়োগ করেছিল, সেখানে 1,200 কনস্টেবল নিয়োগ করার পরে ওয়েটিং লিস্টে থাকা 3,800 জনকে সুপার নিউমেরিক পদে রিক্রুটমেন্ট করেছিল। তাহলে তখন আপনাদের কথা কোথায় ছিল? না, নিঃসন্দেহে আমাদের সময়